আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই কোভিড-19 সবাই ঘরে আছো, সে সঙ্গে পড়াশোনাটা ঠিক মতো চালিয়ে যাচ্ছ। তা আমি হাবিবুর রহমান হাবিব, সহকারী শিক্ষক ইংরেজি, সৃষ্টি একাডেমিক স্কুল, টাঙ্গাইল। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমি নিয়ে এসেছি মডেল কোশ্চেন 17-র প্রথম যে প্যাসেজটা, অর্থাৎ সিন কম্প্রিহেনশন, সিন প্যাসেজটা। আজকে মডেল কোশ্চেন 17-র 1 নম্বরে যে প্যাসেজটা দেওয়া আছে, সেই প্যাসেজটা আজকে বাংলাতে আমরা সুন্দরভাবে কাহিনীটা বুঝব। আগে আমাদের ভোকাবুলারি জানতে হবে, আসলে প্যাসেজটা সুন্দর করে বাংলা করে শিখব, তারপর বাংলা করতে পারে আই থিঙ্ক সবাই খুব সুন্দরভাবে প্রপারলি পরীক্ষায় আনসার করতে পারবে। তো এই গল্পটার টাইটেল হচ্ছে দ্য সেলফিশ জায়ান্ট। আমরা জানি সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর, আর জায়ান্ট মানে দৈত্য। তো শুরু করছি, তোমরা শিক্ষার্থীরা তোমরা চাইলেও সপ্তম শ্রেণীর নবোদয় বইয়ের 351 পৃষ্ঠায় মডেল কোশ্চেন 17 বই দেখতে পারো। হ্যাঁ, শুরু করছি। শিবাস গ্র্যান্ডফাদার ওয়াজ টেলিং দ্য স্টোরি অফ দ্য সেলফিশ জায়ান্ট ইন দ্য ফ্যামিলি গ্যাদারিং। শিবার দাদা তার পারিবারিক আড্ডায় কি করছে, ওই স্বার্থপর দত্তর যে গল্পটি সেটা বলছে। ফ্যামিলি গ্যাদারিং মানে হচ্ছে পারিবারিক আড্ডা। আমরা জানি গ্যাদারিং মানে আড্ডা, আর ফ্যামিলি যদি থাকে তাহলে কি হবে, পারিবারিক আড্ডা। ফ্যামিলি গ্যাদারিং এই বাংলা হচ্ছে পারিবারিক। গ্র্যান্ডমা রিফিউজ টু গো টু বেড, শি ফরগট হার ব্যাক পেইন। অর্থাৎ এখানে বলা হয়েছে শিবার দাদি সে বিছানায় ঘুমাতে যেতে কি করলো, প্রত্যাখ্যান করলো, অর্থাৎ সে অস্বীকার করলো এখন ঘুমাতে যাবে না। এবং সে তার পেছনের যে মেরুদণ্ডের যে হাড়ের ব্যথা, ব্যাক পেইন, সেটার কথাও বলে গেল। তার মানে কি, তোমরা দেখতে পাচ্ছ যে শিবার দাদিও শিবার দাদার ওই স্বার্থপর দত্তের গল্পটি শোনার জন্যে মানে খুবই আগ্রহ প্রকাশ করছে। ইট ওয়াজ এ লার্জ লাভলি গার্ডেন উইথ সফট গ্রিন গ্রাস, এটা ছিল নরম সবুজ ঘাসের একটি সুন্দর বাগান। হিয়ার অ্যান্ড দেয়ার ওভার দ্য গ্রাস স্টুড বিউটিফুল ফ্লাওয়ার্স, ঘাসের উপর এখানে সেখানে অসংখ্য সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। অলসো দেয়ার ওয়ার ফ্রুট ট্রিস অ্যারাউন্ড দ্য গার্ডেন, আর গার্ডেনের বাগানের চারপাশে ছিল অনেক অনেক ফলের গাছ। ওয়ান ডে দ্য জায়ান্ট কেম ব্যাক, একদিন দত্তটি ফিরে আসল। হি ওয়েন্ট টু সি হিজ ফ্রেন্ড ইন এ ডিস্ট্যান্ট ল্যান্ড অ্যান্ড স্টেড উইথ দেম ফর 7 ডেজ। একদিন দত্ত ফিরে আসল, সে অনেক দূরে তার বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল, আর সেখানে স্টে উইথ দেম ফর 7 ইয়ার্স, স্টে মানে অবস্থান করা। সেখানে তার বন্ধুদের সাথে প্রায় 7 বছর ছিল। তাহলে আপনার দুটো শব্দ অর্থ পেলাম, ডিস্ট্যান্ট DISTANT, ডিস্ট্যান্ট মানে হচ্ছে দূর, দূরবর্তী বা দূরের কোনো জায়গা, দূরবর্তী। আর স্টে মানে হচ্ছে থাকা অথবা অবস্থান করা। When he arrived, he saw children playing in his garden. Arrived by পৌঁছানো, অর্থাৎ সে যখন এসে তার প্রাসাদে ফিরল,
পৌঁছালো, তখন সে দেখলো সেখানে অনেক অনেক শিশুরা কি করছে, বাগানে খেলা করছে। What are you doing here? cried the giant in a very gruff voice. দত্তটি চিৎকার করে উঠল কর্কশ গলায়। গ্রাফ ভয়েস মানে কর্কশ, গ্রাফ ভয়েস মানে হচ্ছে কর্কশ সুরে বা ব্যাপক তীব্র আওয়াজে সে জিজ্ঞেস করবে, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, অর্থাৎ সে চিৎকার করে বাচ্চাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা এখানে কি করছো? দ্য চিলড্রেন র্যান অ্যাওয়ে, বাচ্চারা বা শিশুরা চলে গেল, পালিয়ে গেল। Every afternoon the children came back from school and used to go and play in the giant's garden. প্রত্যেকদিন বিকেল বেলায় শিশুরা স্কুল থেকে ফিরে আসত এবং ইউজড মানে হচ্ছে অতীতের কোনো অভ্যাসকে বোঝানো হয়েছে এখানে, অর্থাৎ তারা নিয়মিত দত্তের বাগানে খেলা করতে যেত। মাই ওন গার্ডেন ইজ মাই ওন গার্ডেন, সে তো জায়ান্ট, দত্তটি নিজে নিজে বলতে লাগলো, আমার বাগান শুধু আমারই। এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, তোমরা কি সবাই বুঝতে পেরেছ? অ্যান্ড আই উইল অ্যালাউ নোবডি এলস টু প্লে ইন ইট, এবং আমি আমার এই বাগানে অন্য কাউকে অ্যালাউ করব না, প্রবেশ করতে দিব না। So he built a high wall all around the garden and put up a notice. তারপর সে অনেক বড় করে কি করলো, অনেক উঁচু করে দেয়াল তৈরি করলো, বাগানের চারপাশে দেয়াল তৈরি করলো এবং সেখানে একটা নোটিশ টাঙিয়ে দিল। আর সেই নোটিশে কি লেখা ছিল তোমরা কি জানো? সেখানে লেখা ছিল, ট্রেসপাসার্স উইল বি পানিশড, পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি, ট্রেসপাসার্স মানে হচ্ছে সীমা লঙ্ঘনকারী, অর্থাৎ সে এখানে বোঝাতে চেয়েছে সীমা লঙ্ঘনকারীকে অবশ্যই শাস্তি পেতে হবে, দণ্ডিত হতে হবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সীমা লঙ্ঘনকারীকে শাস্তি পেতে হবে বলতে দত্ত বোঝাতে চেয়েছে যে কেউ অর্থাৎ কোনো শিশু যদি এই বাগানে প্রবেশ করার চেষ্টা করে তাহলে তাকে অবশ্যই কী করতে হবে, অনেক বড় ধরনের শাস্তি পেতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এভাবে সুন্দর করে অর্থ সেবা করবে এবং তারপর এখান থেকে যে অনেকগুলো ভোকাবুলার আছে ওগুলো শিখবে, পাশে সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে এগুলোও শিখবে, সে সাথে এমসিকিউগুলো সমাধান করবে। সে প্রত্যাশায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। সালামু আলাইকুম।